হ্যালো বন্ধুরা আমি ডক্টর হাফিজ আমন্ত্রণ জানাচ্ছি ক্লাসিক হোমের চ্যানেলে আজকে আমি আলোচনা করব একজন যৌন রোগীর কেসিস্ট্রি সম্পর্কে রোগীর সমস্যাগুলো হল তার জননাঙ্গে একজিমা এবং চুলকানি দ্রুত বীর্যপাত এবং বীর্য পানির মতো পাতলা এবং তার সাথে ধ্বজভঙ্গ লিঙ্গ ছোট এবং শিথিল হস্তবন্ধন করা হতে তার সকল রোগ হয় তার কমরে ব্যথা এবং হাইফ জয়েন্টে প্রচণ্ড ব্যথা অনুভব রোগীর মানসিক কিছু লক্ষণ আমরা পেয়েছি রোগী হচ্ছে স্বার্থপর এবং তার সবসময় দুশ্চিন্তায় ভুগতে হয় এবং বীর্যপাতের সময় তা ফুলফিল বীর্যপাত হয় না এই সকল লক্ষণের উপর আমরা যে অ্যানালাইসিস পাই চলুন দেখে না যাক সে সম্পর্কে যেহেতু রোগীর জননাঙ্গে একজিমা এবং তা চুলকানি রয়েছে সেজন্য আমরা নিয়েছি মেল একজিমা জেনিটেলিয়া অর্থাৎ জননাঙ্গে যদি একজিবা হয় সেক্ষেত্রে চোদ্দোটি ওষুধ রয়েছে এই চোদ্দোটি ওষুধ আপনারা দেখে নেবেন এরপর দ্বিতীয় সিমটম আমরা নিয়েছি মেল ইজাকুলেশন জেনারেল ওয়াটারি অর্থাৎ তার বীরজপাত হয় পানির মতো পাতলা সেজন্য এই সিমটম নিয়েছি তো পানির মতো পাতলা বীরজপাতের জন্য পনেরোটি ওষুধ রয়েছে এগুলো হল নেট্রামেউর নেট্রাম ফস সিলেনিয়াম সিপিয়া এই পাঁচটি ওষুধ হচ্ছে ফার্স্ট গ্রেডে এবং দশটি ওষুধ এখান থেকে আপনারা দেখে নেবেন বন্ধুরা এর পরের সিমটমে আসি যেহেতু রোগী আমাদের জানিয়েছে যে তার দ্রুত বীর্যপাত হয় আমরা নিয়েছি মেল সেমিনালিমেশন প্রিমেসুর অর্থাৎ সেমিনালিমেশন যদি পিমেশুর হয় সেক্ষেত্রে একুশটি ওষুধ রয়েছে তার মধ্যে আটটি ওষুধ হচ্ছে ফার্স্ট গ্রেড এবং বাকি তেরোটি হচ্ছে সেকেন্ড গ্রেডে এই ফার্স্ট গ্রেডের ওষুধগুলো হলো অ্যাগনাসকাস্টাস ক্যালাডিয়াম ক্যালকেরিয়া কার্বনিকা চায়না কোবাল্টাম অ্যাসিড ফস এবং সেলেনিয়াম বন্ধুরা এর পরের সিপ্টমে আসি রোগী জানিয়েছে তার জননাঙ্গে অ্যাকজিমা এবং চুল্কানি রয়েছে সেজন্য নিয়েছি মেল ইসিং জেনিটেলিয়া ইসিং পেনিস গ্লান্টস এই পেনিস গ্লানসে যদি চুলকানি হয় সেক্ষেত্রে সাতান্নটি ওষুধ রয়েছে ফার্স্ট গ্রেডে রয়েছে চারটি সেকেন্ড গ্রেডে রয়েছে চোদ্দোটি এবং থার্ড গ্রেডে রয়েছে উনচল্লিশটি বন্ধুরা এরপর আমরা পরের দেখব রোগী যেহেতু আমাদেরকে জানিয়েছে যে তার ইম্পর্টেন্সি অবস্থা অর্থাৎ তার লিঙ্গ উত্থান হয় না সেহেতু আমরা নিয়েছি মেল ইম্পর্টেন্সি মেল এই ইম্পর্টেন্সিতে একশো একাত্তরটি ওষুধ রয়েছে এর মধ্যে ফার্স্ট গ্রেডে রয়েছে চোদ্দোটি সেকেন্ড গ্রেডে রয়েছে একান্নটি এবং একশো ছয়টি ওষুধ রয়েছে থার্ড গ্রেডে এখান থেকে ওষুধগুলো দেখে নেবেন বন্ধুরা এর পরের সিমটমে আসি রোগী আমাদেরকে জানিয়েছে তার সেমিনাল ইমোশন ওয়াটারই এই ওয়াটারই সেমিনাল ইমেশনের জন্য আগেও নিয়েছি মেল ইজ্যাকুলেশন জেনারেল ওয়াটারি ঠিক একই রকম সিম্পটম আমরা নিয়েছি মেল সেমিনালুলেশন ওয়াটারি এখানে এই ওয়াটারি অর্থাৎ পানির মতো পাতলা বীরজপাতের জন্য চারটি ওষুধের কথা বলা হয়েছে এগুলো হচ্ছে লিডম নেটাম ফস সিলিনিয়াম এবং সালফার এর পরের সিমটমে আসি রোগী আমাদেরকে জানিয়েছে যে তার যৌন ইচ্ছা অনেক বেশি সেহেতু আমরা নিয়েছি মেল সেক্সুয়াল ডিজায়ার জেনারেল ভায়োলেন্ট ভায়োলেন্ট করার ইচ্ছা যদি সবসময় থাকে সেক্ষেত্রে সাঁত্রিশটি ওষুধ রয়েছে তার মধ্যে নয়টি ওষুধ হচ্ছে ফার্স্ট গ্রেডে এগারোটি সেকেন্ড গ্রেড এবং সতেরোটি ওষুধ রয়েছে থার্ড গ্রেডে বন্ধুরা এর পরের সিমটম দেখি আমরা রোগী যেহেতু আমাদেরকে জানিয়েছে যে তার মাস্টারবেশন করা থেকে সকল রোগ হয়েছে আমরা সেহেতু নিয়েছি মেল সেক্সুয়াল বিহেভিয়র মাস্টারবেশন ডিসপোজিশন টু এলিমেন্টস ফরম অর্থাৎ তার মাস্টারভেশন করার প্রতি অনেক আগ্রহ তা থেকেই তার এসকল রোগ হয়েছে সেহেতু এই সিমটমটি আমরা পেয়েছি এখানে ঊনপঞ্চাশটি ওষুধ রয়েছে তার মধ্যে তেরোটি ওষুধ হচ্ছে ফার্স্ট গ্রেড এবং সতেরোটি ওষুধ হচ্ছে সেকেন্ড গ্রেড এবং উনিশটি ওষুধ থার্ড গ্রেডে রয়েছে এরপরের সিম্টম রোগীর যেহেতু দ্রুত বীরজাপাত হয় সেহেতু আমরা নিয়েছি মেল ইজ্যাকুলেশন জেনারেল কুয়েক টু এই সিম্পটমটি আমরা আগেও নিয়েছি প্রিমসুর ইজাকুলেশন ঠিক একই রকম সিমটম দ্বিতীয় ক্ষেত্রেও নিয়েছি এরপরের সিম্পটম নিয়েছি মেল ইম্পর্টেন্সি মেল পেনিস রিল্যাক্সড হোয়েন এক্সাইটেড স্মল অ্যান্ড কোল্ড অর্থাৎ রোগী যখনই এক্সাইটেড হয় তখনই তা শিথল হয়ে যায় সেজন্য আমরা এই সিমটমটি নিয়েছি যদি উত্তেজনা আসার সময় হঠাৎ করে পেনিস একদম স্মল এবং ছোট হয়ে যায় এবং শিথিল হয়ে যায় ক্ষেত্রে প্রধান ওষুধ দুইটি অ্যাগনাসকাস্টাস এবং লাইকোপোডিয়াম এছাড়াও কার্বনিকা ও সালফার বন্ধুরা এর পরের সিমটম দেখি রোগীর হাইপ জয়েন্টে ব্যথা সেহেতু নিয়েছি হাইপস পেইন হাইপস অর্থাৎ কমরের হাইপ জয়েন্টে যদি ব্যথা হয় সেক্ষেত্রে একশো তিপ্পান্নটি ওষুধ রয়েছে তার মধ্যে ফার্স্ট গ্রেডে রয়েছে বারোটি সেকেন্ড গ্রেডে রয়েছে তিপ্পান্নটি এবং থার্ড গ্রেডে রয়েছে অষ্টআশিটি রোগী আমাদেরকে জানিয়েছেন যে তার ইরেকশন হওয়া ছাড়াই বীর্যপাত হয় সেক্ষেত্রে আমরা এই সিমটমটি নিয়েছি মেল সেমিনাল ইমেশন ইরাকশন উইথআউট অর্থাৎ সিমিনাল ইমিশন হয় লিঙ্গ খাড়া হওয়া ছাড়াই সেক্ষেত্রে আটষট্টি ওষুধ রয়েছে তার মধ্যে ফার্স্ট গ্রেডে রয়েছে তিনটি সেকেন্ড গ্রেডে রয়েছে চোদ্দটি এবং থার্ড গ্রেডে রয়েছে একান্নটি এই ওষুধগুলোর মধ্যে প্রধান ওষুধ হলো কোবাল্টাম ডায়স্কোরিয়া এবং গ্রাফাইটিস এরপরের সিম্পটম দেখি যেহেতু রোগী আমাদেরকে জানিয়েছে যে তার বীর্যপাঠটা ইনকমপ্লিট হয় সেহেতু আমরা নিয়েছি মেল ইজাকুলেশন জেনারেল ইনকমপ্লিট ইনকমপ্লিট সেমিনাল ইমেশনের জন্য তেত্রিশটি ওষুধ রয়েছে এই তেত্রিশটি ওষুধের মধ্যে ফার্স্ট গ্রেডে রয়েছে ষাটটি সেকেন্ড গ্রেডে রয়েছে ছাব্বিশটি এরপরের সিমটম দেখি রোগী যেহেতু আমাদেরকে বলেছেন যে তার সবসময় একটা দুশ্চিন্তায় ভুগতে হয় থাকে সেহেতু আমরা নিয়েছি মেল অ্যানজাইটি জেনারেল তো এই অ্যানজাইটির জন্য দুশত চৌত্রিশটি ওষুধ রয়েছে তার মধ্যে ফার্স্ট গ্রেড রয়েছে একুশটি সেকেন্ড গ্রেডে তেহাত্তরটি এবং থার্ড গ্রেড রয়েছে একশো চল্লিশটি তো বন্ধুরা এই সকল সিমটম যদি আমরা এখন অ্যানালাইসিস করি তো আমাদের ওষুধ আসতেছে ফার্স্ট গ্রেডে সালফার সেকেন্ড গ্রেডে রয়েছে লাইকোপোডিয়াম থার্ড গ্রেডে সিফিয়া তো বন্ধুরা এই ষোলোটি সিমটমসের মধ্যে লাইকোপোডিয়াম প্রধান প্রধান লক্ষণগুলো নিতে পারেনি এবং সালফার সকল সিমটমেই কাভার করেছে সুতরাং রোগীকে সালফারই দিতে হবে তবে যে আগে আসবে তাকেই দিতে হবে এমনটা নয় প্রধান প্রধান লক্ষণগুলো যে ওষুধটি কাভার করবে সেই ওষুধটি আমাদেরকে রোগীর জন্য সিলেক্ট করতে হবে এছাড়াও সালফার সুরাদশের একটি প্রধান ওষুধ তাই রোগীকে সালফারেই দিতে হবে কারণ রোগীর পেনিসের মধ্যে চুলকানি রয়েছে তবে ওষুধটি রোগীর জন্য একদম সূক্ষ্ম মাত্রায় প্রয়োগ করতে হবে সূক্ষ্ম মাত্রা বলতে সাধারণত বিশ নাম্বার একটি গ্লোভিউস দুশো পঞ্চাশ মিলিলিটার পানির মধ্যে দিয়ে সেই পানিটি থেকে তিন চামচ পানি পনেরো মিনিট পর পর রোগী সেবন করবে দুটি ওষুধ কখনোই একসাথে প্রয়োগ করা যাবে না এবং রোগীর জন্য অবশ্যই সূক্ষ্ম মাত্রায় ওষুধ প্রয়োগ করতে হবে বন্ধুরা ভিডিওটি হোমিওপ্যাথির শিক্ষানবিশদের জন্য ভিডিও দেখে কেউ ওষুধ সেবন করবেন না আশা করি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ